ভারতের মুসলমান ভেবে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে খুনের অভিযোগে অভিযুক্ত বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা দুদিন পর তাকে মধ্যপ্রদেশের নিমাচ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম দীনেশ কুশওয়াহা, তার স্ত্রী প্রাক্তন বিজেপি কাউন্সিলর বিনা কুশওয়াহা। দীনেশ নিজেও বিজেপি কর্মী, ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় মনসায়া থানার ইনচার্জ কে এন ডাঙ্গি জানান, ধৃত বিজেপি নেতাকে খুঁজতে 40 সদস্যের একটি পুলিশি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। জেলা সদর থেকে 12 কিলোমিটার দূরে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই বাড়িতেই তিনি লুকিয়েছিলেন। সম্প্রতি এক বৃদ্ধকে মারধর করার ভিডিওটি ভাইরাল হয় নেট মাধ্যমে। ওই ভিডিওটিতে দেখা যায় বছর 65-এর এক বৃদ্ধকে এলোপাথাড়ি মারধর করছে এক ব্যক্তি। ওই প্রবীণের কাছে প্রথমে আধার কার্ড দেখতে চান হামলাকারী। এও জিজ্ঞেস করেন, তোর নাম কি মোহাম্মদ, জাবড়া থেকে এসেছিস? এরপরই ওই বৃদ্ধের গালে একের পর এক চড় মারতে দেখা যায় হামলাকারীকে। ভিডিওতে দেখা গেছে আচমকা হামলায় হতভম্ব হয়ে যান ওই বৃদ্ধ। তিনি হামলাকারীকে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তাতে পরিস্থিতি আয়ত্তে আসেনি। হামলাকারীর বেদম প্রহারে ওই বৃদ্ধের মৃত্যু হয়। পরিবারের দাবি, ভবরলাল জৈন নামে ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঠিকমতো কথাও বলতে পারতেন না। পরিবারের সাথে একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। তারপরই তাকে মারধরে ভিডিও দেখতে পান তারা। ভিডিওটি নিয়ে নিন্দার ঝড় উঠতেই নড়েচড়ে বসে প্রশাসন। পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে। ঘটনার দুদিন পর তাকে গ্রেফতার করল পুলিশ। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দীনেশ নেতা নন, দলের একজন সাধারণ কর্মী।